नमस्कार বন্ধুরা, ইতিমধ্যেই ভারতীয় রেলে টিকিট সেলার পদে নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাসে কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত জানতে গেলে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথম থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সমস্ত রকম সরকারি চাকরির নিউজ জানার জন্য। তো এখানে বলে দিচ্ছে যে ভারতীয় রেলে টিকিট সেলার পদে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ টিকিট সেল করার জন্য কিন্তু নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে। তো এর প্রসেসগুলো কী কী আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নিই। তো এখানে কি বলা আছে, শুধুমাত্র মাধ্যমিক পাসে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই ভারতীয় রেলে টিকিট সেলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হল স্টেশনে। আবেদন করতে আগ্রহী থাকলে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য জেনে নিতে হবে বিস্তারিত কি বলা আছে। তো শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এখানে পদের নাম হচ্ছে এখানে হল এজেন্ট। এখানে বয়স হতে হবে কিন্তু 1/6/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে প্রার্থীর কিন্তু 18 বছরের বেশি। এখানে প্রতি মাসে বেতন এখানে কি হিসাবে দেওয়া হবে, তো 1 থেকে 15,000 মধ্যে টিকিট বিক্রি করতে পারলে 15% বেতন দেওয়া হবে। 15,000 থেকে 50,000 টিকিট বিক্রি করতে পারলে এখানে বলে দিয়েছে এখানে বিক্রি করার জন্য 12% দিতে হবে। 50,000 থেকে 1,00,000 টিকিট বিক্রি করার জন্য 9%, 1,00,000 থেকে 2,00,000 পর্যন্ত হচ্ছে 6%, আর 2,00,000 বা তার বেশি হলে 3% কমিশন দেওয়া হবে। প্রতি মাসে কমপক্ষে 1,000 টাকা করে কমিশন দেওয়া হবে। তারপর এখানে কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ এই পদে কিন্তু আবেদন করতে গেলে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কাজ চালানোর মতো ইংরাজি জানতে হবে। প্রার্থীকে পূর্ব বর্ধমান বা হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর স্টেশন এবং হুগলি জেলার তালন্ডা স্টেশন এবং সিমলাগড় স্টেশনে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর এখানে কি বলে দিয়েছে আমরা দেখে নেব। আবেদন পদ্ধতি, আবেদন পদ্ধতি কি করে করতে হবে, অনলাইনের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় এবং ড্রপ বক্সে জমা করতে হবে এবং যে স্টেশনের জন্য আবেদন করেছেন সেটি খামের ওপর লিখে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী 16 জুলাই 2021 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তো এই আবেদনপত্র পাঠানোর ঠিকানা কি, ডিভিশনাল রেলওয়ে এবং ম্যানেজার রেলওয়ে ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া। তো এখানে বলে দিয়েছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। তো অফিসিয়াল নোটিশটা এবার আমরা দেখে নেব। তো ডাউনলোডে আমরা ক্লিক করে অফিসিয়াল নোটিশটা একবার দেখে নেব কী বলা আছে। তো অফিসিয়াল নোটিশটি কিন্তু অলরেডি আমি ডাউনলোডে বসেছি। তো ডাউনলোড হয়ে গেলে আমরা দেখতে পাবো যে অফিসিয়াল নোটিশটায় কী আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটি কিন্তু অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো অফিসিয়াল নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে থাকে, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে সবার আগে সমস্ত রকম সরকারি চাকরির নিউজ তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।